জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছেচল্লিশতম প্রয়াণ দিবস তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে পৃথিবীর মায়া ছাড়েন প্রেম দ্রোহ সাম্য ও জাগরণের এই কবি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে বিভিন্ন শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে যান সেখানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা জাতীয় কবি কাজী নজর ইসলামের ছেচল্লিশতম প্রয়াণ দিবস তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে পৃথিবীর মায়া ছাড়েন প্রেম দ্রোহ সাম্য ও জাগরণের এই কবি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে বিভিন্ন শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে যান সেখানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা জাতীয় কবি কাজী নজর ইসলামের ছেচল্লিশতম প্রয়াণ দিবস তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে পৃথিবীর মায়া ছাড়েন প্রেম দ্রোহ সাম্য ও জাগরণের এই কবি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে বিভিন্ন শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে যান সেখানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা জাতীয় কবি কাজী নজর ইসলামের ছেচল্লিশতম প্রয়াণ দিবস তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে পৃথিবীর মায়া ছাড়েন প্রেম দ্রোহ সাম্য ও জাগরণের এই কবি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে বিভিন্ন শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে যান সেখানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা জাতীয় কবি কাজী নজর ইসলামের ছেচল্লিশতম প্রয়াণ দিবস তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনিশশো সালের এই দিনে পৃথিবীর মায়া ছাড়েন প্রেম দ্রোহ সাম্য ও জাগরণের এই কবি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে বিভিন্ন শিক্ষা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা জাতীয় কবির সমাধিতে যান সেখানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা